মাস দু হাজার তেইশ ইংরেজি চৌদ্দ বাংলা বাংলা ভাদ্রমাস অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয়েন আয়ুবেদ চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়েন আয়ুবেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাদ্রমাস অমাবস্যা শুরু হবে ছাব্বিশ ভাদ্র চৌদ্দশত্রিশ বাংলা তেরো সেপ্টেম্বর দু তেইশ ইংরেজি বুধবার শেষ রাত্রি ঘটিকা চারটা একত্রিশ মিনিট এগারো সেকেন্ড হতে সাতাশ ভাদ্র চোদ্দোশো ত্রিশ বাংলা চৌদ্দো সেপ্টেম্বর দু হাজার তেইশ ইংরেজি বৃহস্পতিবার অমাবস্যা আহরাত্রি থাকছে তারপর আঠাশ ভাদ্র চোদ্দোশো ত্রিশ বাংলা পনেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ ইংরেজি শুক্রবার দিবা ঘটি ছটা উনত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডের মধ্যে অমাবস্যা ছাড়ছে আপনারা অমাবস্যা পালন করিবেন আঠাশ ভাদ্র চোদ্দোশো ত্রিশ বাংলা পনেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা ছটা উনত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি অম্বস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি ভাদ্র মাস দু হাজার ইংরেজির এখন পূর্ণিমার সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করব এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় তাছাড়া ঝুলন পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ও রাখি পূর্ণিমা বলা হবে ভাদ্র মাস দু হাজার তেইশ ইংরেজির পূর্ণিমা শুরু হবে বারো ভাদ্র চোদ্দশো ত্রিশ বাংলা ত্রিশ আগস্ট দুহাজার তেইশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা দশটা ছাব্বিশ মিনিট পনেরো সেকেন্ড হতে তেরো ভাদ্র চৌদ্দোশো ত্রিশ বাংলা একত্রিশ আগস্ট দু হাজার তেইশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা সাতটা আটান্ন মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে আপনারা পূর্ণিমার উপবাস অনিশীব পালন করিবেন তেরো ভাদ্র চোদ্দোশো বাংলা একত্রিশ আগস্ট দু হাজার তেইশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা সাতটা আঠান্ন মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের সুবিধা হবে না স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিওটা আমি শ্রাবণী পূর্ণিমা মিনস ভাদ্র মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে রাখি পূর্ণিমার সময়সূচি পেয়ে যাবেন এবং ঝুলন পূর্ণিমার সময়সূচি পেয়ে যাবেন শুধু সঙ্গে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভুর কাছে এটাই কামনা করি নমস্কার